মিরপুরের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ও ঢাকা, সেখানে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। 6ই জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল এর নবম আসর, সেই নবম আসরকে সামনে রেখে এই মুহূর্তে মিরপুর একাডেমি মাঠে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অনুশীলন করছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলা রয়েছে আসলে প্রথম দিনই, প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, এবং সেই জন্য তারা অনুশীলন শুরু করেছে। গতবার তাদের বিপিএলে আসলে বেশ কিছু বিতর্ক ছিল, সেই বিতর্কগুলো সব পেছনে ফেলে তারা এবার মাঠের খেলায় ভালো পারফর্ম করতে চায় নিশ্চয়ই। এছাড়া সকাল থেকে প্র্যাকটিস করে বিপিএল এর সবচেয়ে সফল দুটি দল, একটি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা তিনবারের চ্যাম্পিয়ন এবং কারেন্ট চ্যাম্পিয়নও তারা, এবং ঢাকা ডমিনেটর্সও প্র্যাকটিস করেছে। ঢাকার ক্ষেত্রে যদিও বিভিন্ন সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ছিল, কখনো ঢাকা ডাইনামাইটস, কখনো ঢাকা গ্ল্যাডিয়েটর্স, প্লাটুন, মিনিস্টার ঢাকা, কিংবা এবার হচ্ছে ঢাকা ডমিনেটর্স নামে তারা খেলছে। এই দল দুটো বেশ সিরিয়াস তাদের এই বিপিএল শুরুর আগে। মাঝে আরও একটি দিন আছে তারা অনুশীলন করবে, এবং কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকেও একজন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তাদের দল নিয়ে কী অবস্থায় আছে সেটি। ঢাকার ক্ষেত্রে আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তাসকিন আহমেদের একটা ইঞ্জুরি কনসার্ন ছিল। তাসকিনকে আমরা আজকে পুরোদমে বোলিং অনুশীলন করতে দেখেছি। এই বছরটা আসলে ব্যস্ত সূচি রয়েছে, ওয়ানডে বিশ্বকাপও রয়েছে, যে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আসলে বড় সড়ো স্বপ্ন দেখছে। সেই তার আগে আসলে সব যে প্রথম সারির যে ক্রিকেটাররা যারা রয়েছেন ন্যাশনাল টিমে, তাদেরকে আসলে ফিট পেতে চায় কোচ এবং ম্যানেজমেন্ট। তো তারাও আসলে চেষ্টা করছে নিজেদেরকে ফিট রাখার জন্য বিশ্বকাপের বছরে। খুব ছোট্ট করে আরও একটা কথা বলতে চাই, কিন্তু আজ একটি অনুষ্ঠানে সাকিব আল হাসান খুব কড়া কড়া কথা বলেছেন বিপিএলকে নিয়ে, এবং তিনি বিপিএল এবং ম্যানেজমেন্টের বেশ কিছু সমালোচনা করেছেন, এবং এই ফরম্যাটটার বিভিন্ন বিষয়ে যে পরিবর্তন করা দরকার সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। তো আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে বিপিএল এর আগে দলগুলোর প্রস্তুতি এবং সার্বিক বিষয় নিয়ে এই ছিল সবশেষ। মিরপুর থেকে বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ও ঢাকার প্রস্তুতির সবশেষ খবর জানছিলাম।